হ্যালো গাইস, প্রিয়ান স্পোর্টসের আরও একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। তো গত দু বছর ধরে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স খারাপ, কিন্তু দেখতে গেলে দু বছর না, কোয়েসের শেষ সময় মানে তিন বছর ধরে মানে তিনটে মরশুম ধরে কিন্তু ইস্ট বেঙ্গলের পারফরমেন্স একেবারেই তলানিতে ঠেকেছে। কারণ ইনভেস্টার নিয়ে কিন্তু কোয়েসের সঙ্গে বিতর্ক, তারপর শ্রী সিমেন্ট আসা, তারপর টার্মশিটে না আসই, এই নিয়ে নানা বিতর্কের জেরে কিন্তু সাফার করতে হয়েছে ইস্ট বেঙ্গল সমর্থকদের। দল গঠনে সমস্যা হয়েছে, শেষ মুহূর্তে এসে দল গঠিত হয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে একদম হতশ্রী পারফরমেন্স গত দু মরশুম ধরে ইস্ট বেঙ্গলকে দেখা গেছে। লিগ টেবিলের একেবারে তলানিতে ঠেকে রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আগামী মরশুমে যাতে এই জিনিসগুলো না হয়, তার জন্য কিন্তু এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা। এইটা যেহেতু অফিসিয়ালি প্রায় কনফার্ম হয়ে গেছে যে এই মরশুমের পর কিন্তু আর থাকছে না শ্রী সিমেন্ট, তো সেখান থেকে দাঁড়িয়ে নতুন ইনভেস্টরের খোঁজ এমনকি চলছে। দেখা যাচ্ছে কিছু ইনভেস্টর গোষ্ঠী মানে কিছু স্পন্সর যারা করতে চায় বা ইনভেস্টর হতে চায় সেরকম কিছু গোষ্ঠী ক্লাব তাবুতে, ইস্ট বেঙ্গল ক্লাব তাবুতে আনাগোনাও দেখা গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু কনফার্মেশন হয়নি, অনেকগুলো ইনভেস্টরের সঙ্গেই কথাবার্তা চলছে এরকমই কিন্তু জানা যাচ্ছে। এবার অফিসিয়ালি কিছু কনফার্ম হলেও কিন্তু এখনো মুখ খুলবে না ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা, কারণ যতদিন শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি রয়েছে ততদিন মানে চুক্তি অফিসিয়ালি তো কিছু নেই, এই মরশুমের শেষ হলেই তারা চলে যাবে এরকমই একটা আশা করা হচ্ছে। আশা কি প্রায় কনফার্মেশনই বলা যায়, কিন্তু যেহেতু তাদের কাছে স্পোর্টিং রাইটস রয়েছে, তারা যদি কিছু ক্লেম করে বসে তো দেখা যাক সেই নিয়ে কি সিদ্ধান্ত নেয় ক্লাব, হয়তো কিছু ভেবে রেখেছে ক্লাব কর্তারা। তবে এখন থেকে কিন্তু তারা ডুরান্ট কাপ থেকে শুরু করে কলকাতা লিগ এবং আইএফএ শিল্ডের মতো টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা গতদিনের ভিডিওতে বলেছিলাম যে বাংলার যে টিম রয়েছে, যে টিমটা সন্তোষ ট্রফি খেলে, বাংলা ফুটবল টিম, সেই টিমের কিছু প্লেয়ারদের নিয়ে দল গঠন করতে চাইছে ইস্ট বেঙ্গল। এবার অনেকে কিন্তু এই নিয়ে ভুল তথ্য পেয়েছিলে বা ভুল রিউমার্স কিছু মানুষ ছড়াচ্ছে যে বাংলার টিমটাকেই নাকি ইস্ট বেঙ্গল টিম হিসাবে চালাবে, এরকম কিন্তু কিচ্ছু হচ্ছে না। বাংলার কিছু প্লেয়ার যাতে তারা সাপ্লাই লাইন হিসাবে পায়, বাংলা দল থেকে কিছু প্লেয়ারদের নিয়ে দল তৈরি করবে, এই জন্য বাংলা দলের কোচ এবং বাংলা দলের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা। এবং এই নিয়ে কিন্তু 3 February একটা প্রেস কনফারেন্স করতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা, যে প্লেয়ারদের, পুরনো প্লেয়ারদের নিয়ে গঠিত একটা বোর্ড করেছে বলা যায়, সেই সেইখান থেকে কিন্তু তারা আলোচনা করবে নিজেদের মধ্যে যে কেমন হতে পারে ইস্ট বেঙ্গলের পরবর্তী সময়ে টিম গঠন বা কি কি পরিকল্পনা হতে পারে, এই নিয়ে তারা নানা মতামত সিদ্ধান্ত তাদের জানাবে 3 February প্রেস কনফারেন্সের মাধ্যমে। সেখানে আমরা অনেক কিছু তথ্য সম্পর্কে জানতে পারবো। তো এটা আশা করা যায় আবারও কিন্তু কলকাতা লিগে ফিরতে চলেছে ইস্ট বেঙ্গল, এবং তারা কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ট কাপ এবং আইএফএ শিল্ডও খেলতে চলেছে। তো দেখা যাক ফার্দার কিছু কনফার্মেশন আপডেট ইনভেস্টর সম্পর্কিত সেই পেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে ইস্ট বেঙ্গলের টিম গঠন বা সব কিছু প্রক্রিয়া যদি আগে থেকে এখন থেকেই যদি সব কিছু শুরু হয়ে যায়, তাহলে পরবর্তী মরশুমে কিন্তু আইএসএল এর ক্ষেত্রেও ইস্ট বেঙ্গলে ভালো টিম হবে এবং অন্তত আবারও সেই স্বমহিমায় ফিরবে ইস্ট বেঙ্গল, এটা কিন্তু বলা যায়।